അമിയാന്ത ഋഷി നമ്മുടെ നമ്മുടെ আজকে ধলাই জেলা প্রবাসে আমাদের মাননীয় প্রদেশ সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য এই প্রবাস করছেন। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজকে এই দিনটা অতিবাহিত করছেন। তো আজকে এই অনুষ্ঠানে প্রেস কনফারেন্সে আমাদের মধ্যে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ সভাপতি শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য মহোদয়। আমার ডানে আবার মায়ে আছেন সাংসদ রেবতী ত্রিপুরা মহোদয়, উপস্থিত হয়েছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী মহোদয় মনোজ কান্তি দেব, রয়েছেন দুইজন জনপ্রতিনিধি এমএলএ, একজন হচ্ছেন ছামনু বিধানসভা কেন্দ্রের এমএলএ শম্ভুরাম চাকমা মহোদয় এবং অন্যজন শ্রীমতী স্বপ্না দাস পাল মহোদয়া, উনি সুরমার এই নবনির্বাচিত বিধায়িকা। তো এখন আপনাদের সামনে এই প্রেস মিট করবেন আমাদের রাজ্যের মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য।